নির্বাচনকালীন সরকারের অধীনেই ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন উন্নয়নের মহাসড়ক থেকে পেছনে ফেরার সুযোগ। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশবাসীকে সংকটের দিকে নিয়ে যাবে, মন্তব্য ফখরুলের। রাজধানী নাখালপাড়ায় র্যাবের অভিযানে তিন জঙ্গি নিহত, অস্ত্র বিস্ফোরক উদ্ধার, পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা। দেশ বিদেশের লাখো মুসল্লির পদচারণায় মুখরিত টঙ্গীর তুরাগ তীর, বিশ্ব ইজতেমায় জুমার নামাজে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদ আরো থাকছে, আড়াই হাজার বছরের পুরনো মহাস্থান গড়ে পুনর্বর্ধনে নানা ইতিহাস আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হবে, তার আগে সংবিধান অনুযায়ী গঠিত হবে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টার ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নের মহাসড়কে যে যাত্রা শুরু হয়েছে তার থেকে পেছনে তাকানোর সুযোগ নেই। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মামুন রশিদের রিপোর্ট। বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের জীবনকে অর্থবহ করব। প্রথমেই বর্তমান মেয়াদের চার বছর সহ টানা নয় বছর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। নয় বছর একটানা জনসভার সুযোগ পেয়েছি বলেই বাংলাদেশ উন্নত হচ্ছে। ভাষণে বিএনপি জামাত জোট সরকারের দুঃশাসনের কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশবাসী দেখেছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থ লুটপাট, হাওয়া ভবনে দৌরাত্ম্য, জঙ্গিবাদ সৃষ্টি। শেখ হাসিনা বলেন সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সব দলকে নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি। সংবিধান অনুযায়ী 2018 সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে, সেই সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা দিয়ে যাবে। আমি আশা করি নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল দল আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। কোন মহল যাতে নির্বাচনকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোন কোন মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার অপচেষ্টা করতে পারে, আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণ অশান্তি চান না, নির্বাচন বয়কট করে আন্দোলন নামে জনগণের জান মালের ক্ষতি করবেন এটা আর এদেশের জনগণ মেনে নিবেন না। বঙ্গবন্ধু কন্যা বলেন উন্নয়নের মহাসড়কে যে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমরা উন্নয়নের যে মহাসড়কে যাত্রা শুরু করে সামনে এগিয়ে যাচ্ছি সেখান থেকে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আগামী প্রজন্মের স্বার্থে দেশবাসীকে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য আপনাদেরই ঠিক করতে হবে, আপনারা কি চান? আপনারা কি দেশকে সামনে এগিয়ে যাওয়া দেখতে চান, না বাংলাদেশ আবার পিছনের দিকে চলুক তাই দেখতে চান? মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশবাসীকে আরও এক ধাপ সংকটের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা আসলে দুর্নীতির মহাসড়কে বাংলাদেশ। প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যে জাতি হতাশ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন তার বক্তব্যে রাজনৈতিক সংকট নিরসনের কোনো কথা না থাকায় প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতিষ্ঠায় আন্তরিক নন। সে যে ভাষণ দিয়েছেন তাতে দেশের জনগণ সম্পূর্ণ হতাশ হয়েছে। নির্বাচনকালীন
তত্ত্বাবধায়ক সরকারের বিধান, সেই বিধানটিকে একতরফাভাবে বাতিল করে দিয়ে তারা একটা সংকট তৈরি করেছেন। এই বক্তব্য আরেক দফা সংকটের দিকে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে। রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলা নামের একটি ভবনে র্যাবের অভিযানে জেএমবির 3 সদস্য নিহত হয়েছে। এ সময় র্যাবের 2 সদস্য আহত হন। নিহতরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে র্যাব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাত্র 100 গজ দূরে রুবি ভিলার অবস্থান। বাড়ির মালিক বিমানের এক সময়ের স্টুয়ার্ট সাব্বির রহমান, তার ছেলে ও বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলা নামের এই 6-তলা ভবনের 5ম তলায় অভিযান চালায় র্যাব। জেএমবির নেতাকর্মীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে চলে এই অভিযান। 6-তলা ভবনের 5ম তলায় ভাড়া দেয়া মেস ছিল র্যাবের লক্ষ্য। ভবন ঘিরে ফেলার পর একটানা প্রায় 1.25 ঘন্টা চলে গোলাগুলি। শব্দ হয়েছে 3টে থেকে, মানে অনেক শব্দ আর কি। জেএমবি সদস্যরা এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়ে বলে দাবি র্যাবের। ভোর নাগাদ অভিযান শেষ হলেও শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়। ঘটনাস্থল থেকে পাওয়ার জেল, বিস্ফোরক বন্ধনী, আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। ঘটনাস্থল পরিদর্শনের পর এ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা 3টে ডেড বডি পেয়েছি ওখানে, 20 থেকে 30 মধ্যে বয়স হবে। 4 তারিখে ভাড়া নিয়েছে জাহিদ নামে একটা, এনআইডি দিয়ে তারা এখানে ঢুকেছিল। তো আমরা ভিতরে দেখলাম যে আরেকটা এনআইডির ফটোকপি রয়েছে, সেখানে জাহিদের ছবি আছে কিন্তু নাম অন্য। নাশকতার পরিকল্পনা থেকেই নিহত জঙ্গিরা পশ্চিম নাখালপাড়ায় অবস্থান করছিল বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল, সেই ক্ষেত্রেই কিন্তু আজকের এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। 2013 ও 2016 সালেও 2 দফায় রুবি ভিলায় অভিযান চালিয়েছিল র্যাব। তবে জঙ্গি নয়, রাষ্ট্রবিরোধী তৎপরতার সাথে জড়িত কয়েকজনকে ধরতেই হয়েছিল ওই অভিযান। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 53তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরে নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিরা জিকির আজকার ও ইবাদত বন্দিগীতে শরিক হন। বেলা বাড়ার সাথে সাথে দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা ইজতেমা ময়দান। পরে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের ইমামতিতে জুমার নামাজ অংশ নেন মুসল্লিরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখরিত এখন টঙ্গীর তুরাগ তীর। কুয়াশা ভেজা ভোরে ফজরের পরপরই আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বয়ান করেন জর্ডানের মাওলানা শেখ ওমর খতিব, যার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। কনকনে শীত উপেক্ষা করেই ইবাদত বন্দিগীতে শরিক হন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ধর্মপ্রাণ মানুষের ভিড়। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ অবলম্বন করো, সেই পথ অনুযায়ী যে সামনে মানুষ চলবে এরকম টার্গেট নিয়েই সামনে চলায়। মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনায় ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের 16টি জেলার মুসল্লিরা। এছাড়া যোগ দিয়েছেন 79টি দেশের কয়েক হাজার বিদেশি মেহমান। ইজতেমা শুরুর দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজে অংশ নিতে হাজির হয় রাজধানী সহ আশপাশের জেলাগুলোর কয়েক লাখ মানুষ। কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবাইরের ইমামতিতে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। লাখো মানুষের সাথে জুমার নামাজ পড়া, যাতে ওদের উসিলা করে আল্লাহ পাক যাতে মাফ করে দেয়। জুমার নামাজ পড়তে পারছি এজন্য আল্লাহ তাআলার কাছে অশেষ মেহরবান। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। তল্লাশি চৌকির পাশাপাশি রয়েছে ওয়াচ টাওয়ার। আশপাশ এলাকা আমাদের পুরো পুলিশ কর্ডনের মধ্যে রয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর 4 দিন পর 19 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, যা শেষ হবে 21 জানুয়ারি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।
যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। সারা দেশে হাড় কাঁপানোর শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ শতাধিক। আবার স্বাগত রাতের একুশে সংবাদে। দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, মাঝেও একদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আবারও পড়েছে হাড় কাঁপানোর শীত। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন গরিব ও ছিন্নমূল মানুষ। শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, 6.2 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধির সহায়তায় জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। উত্তরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় বদলগাছিতে 6.2 ডিগ্রি সেলসিয়াস। চরম ঠান্ডায় কাবু রাজশাহীর পদ্মাপাড়ের মানুষ। কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা নেই, ঘন কুয়াশায় ঢাকা পুরো জনপদ। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে হতদরিদ্র মানুষেরা। দিনাজপুরে গেল কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা সামান্য কমেছে। সকালের দিকে কুয়াশার কারণে সূর্যে দেখা নেই, কনকনে ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা। চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ, ঠান্ডা আর ঘন কুয়াশায় কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। ঘন কুয়া পড়ছে, এই শীতের জন্য প্রত্যেকদিন ঘুরে যায় থাকতে কাজে যায়, আর বসে বসে এখন আগুন তাপা। তীব্র শীতে কাঁপছে দক্ষিণাঞ্চল। খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উপর দিয়েও বইছে শৈত্যপ্রবাহ। মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ, মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে যাওয়ায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও প্রবীণ রোগীর সংখ্যা। শিশুরা আক্রান্ত হচ্ছেন মূলত নিউমোনিয়া, ডায়রিয়া এবং সাধারণ সর্দি কাশি। বয়স্করা আক্রান্ত হচ্ছেন মূলত শ্বাসকষ্টজনিত রোগী। ঘন কুয়াশায় আচ্ছন্ন বান্দরবানের পাহাড়ি জনপদ, মাঝারি শৈত্যপ্রবাহে ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতে কষ্টে আছেন রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকার মানুষ। ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন। জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। অনশনে আজও 25 জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষকরা বলছেন একই কারিকুলামে, এমনকি তাদের পরে পাঠদান শুরু করেও অনেক বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে। এদিকে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরাম। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রচণ্ড শীত উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ের জন্য চতুর্থ দিনেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেসরকারি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। অনশনরতদের কেউ কেউ 30 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করলেও সরকারি কোনো বেতন ভাতা পাচ্ছে না বলে জানান। বিনা বেতনে আমরা আশায় আশায় পড়াচ্ছি, হবে 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 আশায় আশায় পড়াচ্ছি, এই সমাজে মানে চলার অযোগ্য হয়ে আছে আর কি। আমার দাবি সরকারের কাছে, এরা আমাদেরকে সরকারিকরণ করার জন্য। এদিকে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষক। পুরুষদের পাশাপাশি অনশনে যোগ দিয়েছেন নারী শিক্ষকরাও। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ইবতেদায়ী শিক্ষকদের এই নেতা। দাবি আদায় ছাড়া ঘরে ফেরার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। 2013 সনে একই সাথে 26,000 বেসরকারি প্রাথমিককে জাতীয়করণ করে নিয়েছে। আমাদের দাবি হলো আমরা ওদের প্রায় 10 বছর আগ থেকেই কর্মরত থাকার পরও আমাদেরকে ঐদ্যবধি সেই মান দেওয়া হচ্ছে না। এদিকে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরাম। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আমার বাংলা। প্রায় 2,500 বছরের পুরনো জনপদ বগুড়ার মহাস্থনগড়ে ছড়িয়ে আছে প্রাচীন পুনর্বর্ধনের নানা ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যের নিদর্শন। দেশি বিদেশি পর্যটকদের কাছে তাই সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থনগড়ের গুরুত্বটাও বিশেষ। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে খ্রিস্টীয় ১৫ শতকের মধ্যে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে ওঠে বগুড়ার মহাস্থানগড়। প্রত্নতাত্ত্বিকরা মহাস্থানগড়কে হারিয়ে যাওয়া নগরী পুনর্বর্ধন বলে উল্লেখ করেছেন। মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের রাজধানী ছিল মহাস্থানগড়। এখানে ১৮টি স্তরে পাওয়া গেছে বিভিন্ন শাসনামলের ঘরবাড়ি, রাস্তা, কূপ, মন্দির, মসজিদ, তোরণ সহ নানা প্রত্নবস্তু। উন্মোচিত হয়েছে পরশুরামের প্যালেস, জিয়তকুণ্ড, গোবিন্দ ভিটা, বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, মুনিরঘন ও মহাস্থান মাজার সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন। পুণ্ডনগরের বাইরেও আছে বেহুলার বাসরঘর, গোকুলমের, ভীমের জাঙ্গাল, ভাসুবিহার সহ নানা প্রত্নস্থল। এখান থেকে যাব জীবনকুণ্ড, মৃতকুণ্ড, শিলাদেবীর ঘাট, এগুলো দেখার জন্য আমাদের অনেক দিনের কৌতূহল। ১৯৬৭ সালে চালু হয় মহাস্থানগড় জাদুঘর। প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক সহ বহু মূল্যবান প্রত্নসম্পদ সংরক্ষিত আছে এই জাদুঘরে। বিদেশি পর্যটক গবেষণার কাজ এবং বিনোদনের জন্য এখানে এসে থাকেন। এন্টি কমপ্লেক্স, ডরমেটরি, শোভনীয় সব পাথওয়ে, ওয়াশরুমের ব্যবস্থা, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, সরকার পৃষ্ঠপোষকতা দিলে পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারে এই জেলাটি। শতরূপা দত্ত, ২১ টেলিভিশন। আচ্ছা, আবার ইসলামী ব্যাংক বিরতিতে ফিরে এসে যা থাকছে। ভারতের প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে চার বিচারকের চ্যালেঞ্জ, নানা দুর্নীতির অভিযোগ। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে তিন ধাপে ভাগ হয়ে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবারে সংস্কৃতি সংবাদ। বর্তমান সরকারের সাফল্যে চার বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানে তুলে ধরা হয় সরকারের উন্নয়নের নানা চিত্র। সে সময় দেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান। প্রণব চক্রবর্তী আর একটি রিপোর্ট। বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চার বছর উদযাপনে সাংস্কৃতিক মন্ত্রণালয় আয়োজন করে সঙ্গীত অনুষ্ঠান। একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। দেখানো হয় অ্যাক্রোবেটিক শো। অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় সরকারের সাফল্যের বিষয়গুলো। এ সময় সাংস্কৃতিক মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আজও শেষ হয়নি, দেশের উন্নয়নের এ রথ সামনে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক চেতনাটা তৈরি করা, বোধটা তৈরি করা, রুচিটা তৈরি করা, একটা মানবিক মূল্যবোধের জন্ম দেওয়া, এটি হলো মূল বিষয়। সেই লক্ষ্যে আমাদের দিক থেকে যা যা করা দরকার আমরা সব কিছু করার ব্যাপারে সচেষ্ট। পরে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল ত্রিকুট, নগর বাউল ও দল ছুট সহ জনপ্রিয় শিল্পীরা। বিকাল ৪টায় শুরু করে রাত ১১টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন উন্নয়নের মহাসড়ক থেকে পেছনে ফেরার সুযোগ নেই। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশবাসীকে সংকটের দিকে নিয়ে যাবে, মন্তব্য ফখরুলের। রাজধানীর নাখালপাড়ায় র্যাবের অভিযানে তিন জঙ্গি নিহত, অস্ত্র বিস্ফোরক উদ্ধার, পরিকল্পনা ছিল গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার। এবং দেশ বিদেশের লাখো মুসল্লির পদচারণায় মুখরিত টঙ্গীর তুরাগ তীর, বিশ্ব ইজতেমায় জুমার নামাজে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন ২১-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2121। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।